हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। सो रिलायंस डिओ थेके तुम्हारे रिकमेंड होच्छे जेखने माध्यमिक पास होले आवेदन करते हैं। टोटल 7000 पोस्टे नियोग करा चे 7000 टी तुम्हारे वैकेंसी रही है। किभाबे आवेदन करबेन, की की योग्यता लागबे, समस्त किछु जानिए देव। सो सम्पूर्ण भिडियोटी देखबेन आर चैनले नतून होये थाकले अवश्यई सबसक्राइब करे पाशे बेल आइकनटी पाच्छे। चलुन भिडियोटी शुरू करा जाक। एखाने देखो माध्यमिक पासे तुम्हारे जिओ कम्पानी माध्यमिक एबं उच्च माध्यमिक पासे कर्मी नियोग करेछे। ভারতে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারে, কোনো আবেদন ফিস নেই, নিয়োগ হবে সারা ভারতে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করেছে নে কর্পোরেট অ্যাফেয়ার্স পদে, কর্পোরেট সার্ভিস পদে, ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি পদে, কাস্টমার সার্ভিস পদে, ফাইন্যান্সিয়াল কমপ্লেন অ্যান্ড অ্যাকাউন্টিং পদে নিয়োগ করেছে। এছাড়াও হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং পদে নিয়োগ করেছে। এছাড়াও লিগাল পদে নিয়োগ করেছে। মার্কেটিং পদে, সাপ্লাই চেন পদে নিয়োগ করেছে। সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন পদে, এছাড়াও আদার্স পদে নিয়োগ করেছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 7000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন করতে হবে। লোকেশন হচ্ছে জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে তোমাদের লোকেশন, জবের যে নিয়োগ হবে সেখানে অল ওভার ইন্ডিয়াতে হবে। ওপেনিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আবেদন। লাস্ট ডেট হচ্ছে 28 মে 2020 সালে। পোস্ট ক্যাটাগরি হচ্ছে প্রাইভেট। এখানে অফিসিয়ালি ওয়েবসাইট হচ্ছে www.career.go.com। এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে। এছাড়াও ভিডিও শেষে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আবেদন করবেন। সো এখানে এলিজিবিলিটি হচ্ছে, এজ লিমিট হচ্ছে, মিনিমাম এজ হচ্ছে, লিমিট হচ্ছে 18 বছর। এছাড়াও ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর। এখানে সিলেকশন প্রসেস এখনও বলেনি। জিও রিলায়েন্স কোম্পানি সাধারণত এক্সামের মাধ্যমে বা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকলে আবেদন করতে পারবে, এছাড়াও কোনো ডিপ্লোমা কোর্স থাকলেও আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর সরাসরি তোমরা আবেদন পেজে চলে যাবে, বা ওয়েবসাইটে তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো www.career.go.in। এটি যখন তোমরা ওয়েবসাইটে লিখবে বা গুগল ক্রোমে লিখবে তখন সরাসরি তোমাদের অনলাইন পেজে নিয়ে চলে যাবে বা ওয়েবসাইট ওপেন হবে, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। তোমাদের সুবিধার্থে এখানে অ্যাপ্লাই নাও বলে অপশানে ক্লিক, হেয়ারে ক্লিক করলে তোমরা আবেদন করতে পারো। তোমাদের সুবিধার্থে নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে এসে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমরা সরাসরি আবেদন পেজে চলে যাবে। সো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, বা গুগল ক্রোমে তোমরা সার্চ করবে career.go.com, যেটা বলে দিয়েছি তোমাদের। এটা সার্চ করার পর তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে তোমাদের সাইন ইন করতে হবে ইউজার, নতুন যদি প্রথমবারের জন্য আবেদন করে থাকো তাহলে এখানে নিউ ইউজার অপশান পাবে, এখানে ক্লিক করার পর আবেদন করতে পারবে, বা ভ্যালিডিটি ইওর জব অফার এখানে যদি করতে পারো এখানে ক্লিক হেয়ার করে দিতে পারো। এছাড়াও এখানে তোমরা যদি আগেও আবেদন করে থাকো তাহলে এখানে লগ ইন করতে পারবো। সো আমি সাজেশন করবো যে নতুন আবেদন করছো যেহেতু এটি নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, সো নিউ ইউজার অপশানে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট পর আবার এই পেজে আসবে এবং এই পেজে তোমাদের রিডাইরেক্ট করে দেবে এবং ইমেল আইডি এবং যখন রেজিস্ট্রেশন করবে যে পাসওয়ার্ডটি দেবে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে এবং আরেকটি তোমাদের ফর্ম চলে আসবে, সেই ফর্মটি ফিল আপ করে সাবমিট করলেই তোমাদের অনলাইনে আবেদন হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে, বা তোমরা যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের মেসেজ করে দেওয়া হবে কি ইমেল তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হবে বা রিটেন এক্সাম, সমস্ত কিছু বলে দেওয়া হবে। সো মোবাইল থেকে কীভাবে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি মোবাইল থেকে কীভাবে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ। Thank you.